আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আমি তো মোটামুটি ভালো আছি, ঠিক আছে, আপনারাও আশা করি ভালো আছেন। কিন্তু কবুতরের অবস্থা কিন্তু আজকে খারাপ, প্রচণ্ড রকম গরম, প্রচণ্ড রকম গরম। তো কবুতর দেখা যায় কি, অনেক সময় আমরা কালকে গোসল করাইছি, তো আজকে এরকম গরম, তো দেখা যায় কবুতরকে গোসলের পানি দিলেও কবুতর গোসল করবে না। তো এই মুহূর্তে আসলে আমরা কী করবো এই বিষয়ে আজকের ভিডিওটা, তো চলুন মূল ভিডিও দিকে যাই, মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম যে আপনার বেসিক্যালি যে গরম যখন খুব বেশি হয়, এর আগের দিন যদি আপনি কবুতরকে গোসল করা থাকেন, কবুতর গোসলের পানি দিলেও নামতে যাবে না, কিন্তু এই সময় গোসলটা করা ওদের খুব জরুরি। তো এই মুহূর্তে আসলে আপনারা কী করবেন, এটাই আজকের ভিডিওর মূল টপিক। তো আমি আজকে যে কাজটা করব, আমি কবুতরকে স্প্রে করে গোসল করাবো। হ্যাঁ, তো এর জন্য আমি এই যে অ্যাপেল সিডার ভিনেগার, এই এক বালতি পানিতে আমি অ্যাপেল সিডার ভিনেগার দিচ্ছি। এই জাস্ট একবার দিলে হবে, আর লাগবে না। হ্যাঁ, অত ভিনেগার প্রয়োজন হবে না। এখন আমি যদিও মোটর ব্যবহার করতেছি, মোটর দিয়ে স্প্রে করতে, কারণ কবুতর বেশি স্প্রে করতে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো এতক্ষণ সময় আপনার নর্মালি স্প্রে করা দেওয়া অনেক কঠিন, তো আমরা এখন স্প্রে শুরু করব। আচ্ছা আসেন, আমরা এখন কবুতরকে গোসল করাই। আপনাকে এমনভাবে ধরতে হবে স্প্রে গানটা, আর এইসব স্প্রে গান অনলাইনে অর্ডার করলে পাওয়া যায়, তবে অনলাইনের এরা আসলে এদের ফিতরত ভালো না। যেমন আমাকে অনলাইনে দেখাইতে হচ্ছে এর থেকে বড় স্প্রে গানটা, আর দিতে হচ্ছে এইটা, ঠিক আছে। আমার অনলাইনের এক্সপিরিয়েন্স খুব বাজে হয়েছে, অথচ আমি অনলাইনে বিভিন্ন মানুষকে বিভিন্ন জিনিস পাঠাই, আমি কখনো আসলে এরকম করি নাই। কিন্তু তারপরে আমি আসলে কবুতর গোসল করানোর জন্য এটা যথেষ্ট। তারা এমনভাবে দেখাইছে যে এমন এমন জিনিস যেটা দিয়ে আপনি কবুতর গোসল করাইতে পারবেন, তারপর হচ্ছে মনে করেন আপনার এই কী যেন বলে গাড়ি ধুইতে পারবেন, আর এই হচ্ছে পানির ফোর্স, দেখেন, বুঝছেন? সবগুলো কবুতর এটা দিয়ে গোসল করাইতে মজা আছে। জাস্ট ধরে রাখলাম, আমি এখন ধরে রাখলেই হয়, আর কিছু করা লাগে না। আপনারা সবাই ভাবতে পারেন অ্যাপেল সিডার ভিনেগারটা কেন দিলাম। অ্যাপেল সিডার ভিনেগারটা দিলে আপনার কবুতরের শরীরে পোকা পাখি হইলে বা আপনার উকুন টুকুন হইলে এটা মনে করেন পরিষ্কার হয়ে যায়, বুঝছেন? নিচেরগুলো মোটামুটি আমার হয়ে গেছে। কবুতর যখন এনজয় করা শুরু করবে তখন পাখা ছেড়ে দেবে, দেখেন, ও এনজয় করতেছে, দেখছেন? তোমার এগুলো নিচেরগুলো মোটামুটি শেষ, নিচেরগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এখন উপরের গুলো ধরি। এটাও তোকে বৃষ্টির মতো লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে স্প্রে করলে যে লাভটা হয়, কবুতরের কালারটা সুন্দর হয়ে যায়। হ্যাঁ, প্রায় শেষ আমার, আর অল্প কিছু কবুতর বাকি। কবুতর একটু নার্ভাস ফিল করবে, বাট আপনার এটা রিল্যাক্সে নেবেন। হ্যাঁ, টেনশনের কিছু নয়, নার্ভাস ফিলিং তো করতেই পারে। শেষ, এই খাতা শেষ। এখন পাশের মাদির খাতা শুরু করতেছি। মাদিটা লক করে না, এটা কীভাবে যেন লক করে, ভুলে গেছি, এই তো লক, লক করে নি, চাইটা ধরে থাকতে হবে না। একেবারে খারাপ না গোসল করানোর জন্য এগুলা। আর এটা তো মনে হয় আমার পড়তে কত টাকা, আপনার 1000 টাকা পড়ছিল মনে হয় সব মিলে, খারাপ না একেবারে, ভালো। কিন্তু ওরা আমার কথা হচ্ছে যেটা আছে সেটাই দেখাও, তো এমন জিনিস কেন দেখাবা যেটা আসলে ভেতরে নাই। এইটা দেখাইলে একেবারে অনেক স্পিড হবে, এই হবে সেই হবে, অথচ দেখেন খেলনা জিনিস। কিন্তু আমাদের কাজ ঠিকই চলবে, খেলনা হোক আর যাই হোক, আমাদের কাজ তো কবুতরকে গোসল করানো, ঠিক না? এবং কবুতরের গোসল সুন্দরভাবেই হবে। এটা ওয়ান কাইন্ডস অফ জীবাণুনাশক, বুঝছেন?
এই অ্যাপেল সিডার ভিনেগারটা ওয়ান কাইন্ডস অফ জীবাণু নাশক, এটা আপনার কবুতরের শরীরের যে আপনার ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর মধ্যে থাকলে এগুলোকে মেরে ফেলে। এবং অ্যাপেল সিডার ভিনেগারটা আপনাদের সবারই গোসলের সময় ইউজ করা উচিত। আপনারা যারা আপনারা মনে করেন অ্যাপেল সিডার ভিনেগারটা অনেকের জন্য এক্সপেন্সিভ হয়ে যায়, তো যারা এক্সপেন্সিভ হয়ে যায় তাদের উদ্দেশ্য বলছি, যেমন আমি কিন্তু গোসল করানোর জন্য আলাদা একটা ভিনেগার ব্যবহার করি। হ্যাঁ, এটার দামও অনেক কম, এটার হাফ লিটার দাম মনে হয় 200 টাকা। আর কবুতরকে খাওয়ানোর জন্য যে ভিনেগারটা দিই ওটার দাম একটু বেশি, ওটার 1 লিটার আপনার 1200 টাকার মতো পড়ে। তা আপনারা গোসল করানোর জন্য এই ভিনেগারটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর বেশি তো লাগে না, এই যে এক মুখা জাস্ট 1 বালতি পানিতে দিলাম, তো খুব বেশি না। তো দেখেন কত সুন্দর গোসল হয়ে যাচ্ছে, দেখছেন? এরকম গরমের দিনে এটা খুবই জরুরি, বুঝছেন, কোদরে গোসলটা করানো। এটাতে মজাটা হচ্ছে যে চাপাচাপি করা লাগে না, বাপ বাইরে যেতে পারি। তো ওরা যে অ্যাডাপ্টার দিয়েছিল ওইটা ভালো ছিল না, আমি আবার অ্যাডাপ্টার চেঞ্জ করছি। ওরা 12 ভোল্টের একটা আমার মনে হয় 50 টাকার অ্যাডাপ্টার দিয়েছে, বা ওই অ্যাডাপ্টারটা চেঞ্জ করে আমি আবার আমার সিকিউরিটি ক্যামেরা যে অ্যাডাপ্টার ইউজ করি 12 ভোল্টের ওইটা লাগাই দিছি। তো তারপরে স্পিড আসছে, এর আগে স্পিডও ছিল না, বুঝছেন। যেটাই হোক আমার কাজ চললেই চলে, এটা হচ্ছে আসল কথা, কাজ চলা নিয়ে কথা। কি কবুতরের শরীরে যে মোম থাকে, ঠিক আছে, কবুতরের শরীরে যখন পানি দিতেছি পানিগুলো ঝরে যেতেছে, ঠিক আছে, এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এটা শেষ, এই ধাপটি শেষ। ভিউয়ার্স, এখন আমি যে কাজটা করতেছি, আমার পাশের যে নরের খাঁচা আছে, ব্রিডিং নরের খাঁচায় আসছি। এখন ব্রিডিং নরের খাঁচায় কাজ চলবে। আর আপনাদেরকে কিন্তু অবশ্যই এই গরমে যাদের এই স্প্রে মেশিন সবার বাসায় নাই আমি জানি, তো যাদের বাসায় স্প্রে মেশিন নাই তারা ওই যে আপনার 10 টাকা দিয়ে আপনার একটা স্প্রের নল, 10 টাকা না, ওটা মানে 20 টাকা নেয়, 20 টাকা দিয়ে একটা স্প্রের নল কিনে নেবেন, ওটা একটা বোতলে ঢুকায় তারপরে ওইভাবে স্প্রে করতে থাকবেন। হ্যাঁ, নাইলে কিন্তু কবুতর নিয়ে মহাবিপদে পড়ে যাবেন, বুঝতে পারছেন? কারণ এই গরমটা আপনার আমাদেরও তো গোসল করতে ইচ্ছা করতেছে, তো ওদের কী অবস্থা হয়েছে বুঝেন না। আর আমি যা দেখতেছি এইটা দিয়ে যেভাবে গোসল করাইতেছি এভাবে গোসল করালে কবুতর গোসল করানোর দরকার নাই, স্প্রে করলেই চলবে। আমার ভালোই তো গোসল হইতেছে, কবুতর গোসল করলে যা পানি যেতে থেকে বেশি পানি দেওয়া যেতেছে। তবে তারপরে এভাবে স্প্রে করলেও মাসে একদিন গোসল করানো উচিত, কারণ কবুতরের নিজের মনের শান্তির একটা ব্যাপার আছে।
এটা শেষ মোটামুটি এইটাও এখন ভিতরের কবুতরগুলোকে হালকা হালকা করে স্প্রে করে দিব তাইলেই হবে। এখন আমরা আমাদের ভিতরের কবুতরগুলো স্প্রে করতেছি, এগুলো সব রেস্টে দেওয়া আছে, এগুলো সব রেস্টে দেওয়া আছে। আমার থরে যে কবুতরগুলো রেস্টে ছিল এগুলোর সবগুলোর আমি একটা খাঁচার মধ্যে বসছি, বড় একটা খাঁচার মধ্যে বইরা একসাথে স্প্রে করতেছি। এটা আমার সহজ হইতেছে কাজটাই আর কি, নাহলে থরে থরে স্প্রে করা ঝামেলা, সব এক খাঁচায় ভরে নিছি। এগুলোরে গোসলও করানো হয় নাই, 8-9 দিন হয়ে গেছে, এটা ইচ্ছা মতো ভিজাবো, একেবারে চুপচুপা করে ভিজাবো এগুলোরে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমার এক বাটি পানির এখন আধা বালতিও শেষ হয় নাই, অথচ আমি প্রায় 100-এর বেশি কবুতর মনে হয় গোসল করায় ফেললাম। উপর থেকে দিলে পুরা ছোড়া নাকি দেখি তো, না এমনি দিই। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা কিনছি আমি প্রায় 2-3 মাস হয়ে গেছে, তো আমি এটা জাস্ট না 2-3 মাস না মানে 1-1.5 মাসের মতো হয়েছে, তো আপনার আমি এটা চেক করেও দেখি নাই বুঝছেন, তার মানে হচ্ছে খালি পানি আসতেছে কীরকম এইটা দেখছিলাম, এরপরে আর কোনো কিছু দেখা হয় নাই। তো আজকে আবার গরম দেখে ভাবলাম না আজকে স্প্রে করা লাগবে, দেখি মেশিনটা ইউজ করি, দিয়ে ইউজ করলাম। তো আশা করি ইউজ করবো, মজা পাইছি জিনিসটা, অনেক কম অনেক অনেক সহজে এতগুলা কবুতর এত সহজে গোসল করানো, এটা আসলেই তার মানে খুবই সহজ, তার মানে খুবই একটা ইজি ব্যাপার। আর থরের কবুতর গোসল করানোর জন্য অবশ্যই এটা একটা সুপার জিনিস। তো ভিউয়ার্স, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তা আমি এদেরকে একেবারে চুপচুপা গোসল করাবো, একদম চুপচুপা গোসল, তো আমার সেটা করতে করতে আরও 5-7 মিনিট সময় লেগে যাবে, আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আজকে এখানেই বিদায় নিলাম, তো আশা করি ভিডিওটা দেখে কীভাবে কবুতর আপনারা স্প্রে মেশিন দিয়ে গোসল করাবেন সেটা আপনারা শিখলেন, এবং এই গরমের সময় যদি আপনারা এই কাজটা না করেন তাহলে আপনারা বড় মাপের বিপদের সম্মুখীন হতে পারেন, সবাই এ ব্যাপারটায় অবশ্যই সতর্ক থাকবেন। তো ভিউয়ার্স আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।